আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত নাহমদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক কিছু দৈহিক কর্ম রয়েছে এগুলো সহজ খুব কঠিন নয় কিন্তু এর ভিতর থেকে আমরা অনেক বরকত পেতে পারি সকল দৈহিক কর্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেখানো একটা ছোট্ট দোয়ার কথা বলি এটা দৈহিক হলেও জিওভার জবানের কাজ কিন্তু রসল সাল্লাম শেখাতেন আবু আল মাহালিক অন্যান্য গ্রন্থের হাদিস যখনই কেউ মুসলমান হতো রসল সাল্লাম তাকে একটা দোয়া শেখাতেন সবসময় পড়ার জন্য অজু প্রয়োজন না গোসল প্রয়োজন না সবসময় পড়া যায় কি দোয়া আল্লাহ গফিরিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ার জুকনি ওয়া! ফিনি, রাসললাহসাম পাঁচটা বিষয়ে চাইতে সেখালে। কলাহমা, আই আল্লাহ। এগ ফেরেলি আমাকে মাপ করে দেন। এর হামনি আমাকে রহমত করেন। ওয়াহদিনী আমাকে হেদয়েত করেন। ওয়ার আমাকে রিজিক প্রদান করেন। ওয়া ফিনি, আমাকে সুস্থতা প্রদান করেন। নিরাপত্তা প্রদান করেন। দর্শক ছট্ট ছো্ট কয়েকটা ব্যাক্যমাত্র আল্লাহ আহম্মা ও ওয়ার হামনি ওয়া আফিনি সব চাওয়া হয়ে গেল আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাকে রহমত করেন আল্লাহ আমাকে দেন 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 আর কি চাওয়ার থাকে এটা আমরা সবসময় জবানকে এই ধরনের জিকিরে ব্যস্ত রাখবো এর পাশাপাশি সহজ কিছু কর্ম রয়েছে করার চেষ্টা করব আমাদের এই সব নফল ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পূর্ণতা আসবে এর ভিতরে আল্লাহ তালার প্রিয়তম এবাদত হলো সালাত সালাতের ফরজ যেমন রয়েছে নফল সালাত রয়েছে আমরা চেষ্টা করব অবসর পেরে কিছু নফল সালাত আদায় করার রসল্লাহ সাল্লাহ সাল্লাম যে কোনো সময় নিষিদ্ধ সময় নয় এমন সময়ে কিছু নফল সালাত আদায় করতে উৎসাহ দিতেন আর সলাত ও খাই মদ সলাত হল শ্রেষ্ঠ জিনিস সমানের সাথে মিনা ফেলেক্সের যে যতটুকু পারে বেশি বেশি সালাত আদায় করবে রফল সালাত এক যুবক কাবিয়া রবি আল্লাহ রসুল্লাহ সাল্লামের খেদমত করেছেন রসুল্লাহ সাল্লাম খুশি হয়ে জিজ্ঞাসা করছেন কাব তোমার কিছু চাওয়ার আছে আমার কাছে চাও চাওয়ার সুযোগ কে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম তিনি কে আল্লাহ রসুল এবং মদিনা রাষ্ট্রের প্রধান যুবককে বলেছেন সাল আমার কাছে চাও তুমি কি চাও যুবক দুনিয়ার কিছু চাইতে পারতেন আমার জমি লাগবে চাকরি লাগবে ও সম্পদ লাগবে অথবা দুনিয়ার অন্য কোনো নিয়ে আমার চাইতে পারতেন বিবাহ লাগবে দোয়া করে আল্লাহ তাহলে আমাকে কিছু দিক তাও চাননি যুবক সচেতন যুবক যুবক যৌবন নিয়ে ব্যস্ত নয় যৌবন এবং জীবন নিয়ে ব্যস্ত যৌবন জীবন সব শেষ হওয়ার পরে যে আখেরাত আসবে এটা নিয়ে ব্যস্ত যৌবন তো শেষ হয়ে যায় তিরিশে পঁয়ত্রিশে তারপরে জীবন থাকে যে যুবক শুধু যৌবন নিয়ে মেতে থাকে তার যৌবন উপভোগ করতে পারলেও জীবন উপভোগ্য হয় না কষ্টকর হয়ে যায় আর যে যুবক যৌবন জীবন এবং আখেরাতনে চিন্তা করে তার যৌবন উপভোগ্য হয় জীবন উপভোগ্য হয় আখেরাত উপভোগ্য হয় ওই যুবক সচেতন যুবক রসল্লাহ সাল্লাহসাল্লামের কাছে বলছে ইয়া রসল আল্লাহ উরিদু মোরা ফাখা তা কাপিল জাননা আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই অন্য কোন কিছু চাও না শুধু এটাই চাও আমি এটাই চাই কারণ দুনিয়ার নিয়ামত তো শেষ হয়ে যাবে যত নিয়ামত আমি গ্রহণ করি আখেরাতের অনন্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে আপনার সাথে থাকতে চাই আইনি আলাদা আলী কাবি কাতের সুযোগ রসল্লাহ আসলাম বললেন যদি জান্নাতে আমার সাহচর্য চাও তাহলে আমাকে একটু সাহায্য করো বেশি বেশি নফল সালাত আদায় করে দর্শক কাজে আমরা চেষ্টা করব একটু অবসর ফেরে নফল সালাত আদায় করার তবে এর ভিতরে আমরা তিনটা সালাত এবং আরেকটা সালাত সম্পর্কীয় বিষয় বিশেষ করে উল্লেখ করে একটা হল সালাত উদ্দোহা পূর্বান্নের সলা যেটাকে আমরা চাষ বলে থাকি সাধারণ বাংলায় ফার্সি ভাষায় সূর্য ভালো করে উঠে যাওয়ার পরে অর্থাৎ সূর্য উদয়ের বিশ পঁচিশ মিনিট পর থেকে জহরের রক্ত হওয়ার বিশ পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত যে সময়টা সকাল সাতটা থেকে এগারোটা বা এই ধরনের সময় শীত গ্রীষ্মে পার্থক্য হয় এই সময়ে যে সালাত আদায় করা হয় একে বলা হয় সালাদ উদ্দোহা আমরা অনেক সময় ইশাক এবং চাষ বলে থাকি এ সময় কিছু সালাত আদায় করতে রসুল্লাহ খুবই উৎসাহ দিয়েছেন কারণ সালাদ মোমেনের প্রিয় এবাদত আল্লা প্রিয়রের অল্প কিছু পরে আসর আসরের অল্প কিছু পরে মাগরীব মাগরীবের অল্প কিছু পরেই ঈশা তবে ঈশার থেকে ফজর এবং ফজর থেকে জোহর বেশ দীর্ঘ সময় এই দুটো সময়ে একটু বেশি সালাত আদায়ের জন্য রসুল্লাহাম উৎসাহ দিয়েছেন এবং এর ফজিলত বরফ খুবই বেশি প্রথম সময়

যদি কেউ ফজরের সালাদ জামাতে আদায় করে এরপরে মসজিদে তার সালাতের জায়গায় বসে আল্লাহ তাল জিকির করতে থাকে তসবি অন্য কোন আল্লাহর জিকিরে মশগুল থাকে সূর্য উদয়ের পরে উঠে দুই রাখাত সালাত আদায় করে তার জন্য একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরার সব আল্লাহ তালা লিখে দেয় অন্য হাদিসে আবু ওমামা রাজি আল্লাহন বলছেন রসল্লাহ সালাম বলেছেন মান

দুই সালাত আদায় করে তার জন্য একজন অমরাকারী একজন হজকারীর মর্শা আল্লাহ তালা বরাদ্দ করে দেন হাদিসগুলো হাসান ইমামি বতিবের ভিতরে বিভিন্ন গ্রন্থ থেকে সংকলন করেছেন তিরিমিজি আহমদ অন্যান্য মহাদ্দেশ সংকলন করেছেন শেখ মুহাম্মদ নাসুদ্দিন আলবানী হাদিসগুলোকে হাসান বলেছেন এই অর্থে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো থেকে আমরা দেখি যে আল্লাহর দিন আল্লাহ কত সহজ করেছেন মক্কা শরীফে মদিনা শরীফে যাওয়ার সুযোগ অনেকেরই হয় না কিন্তু ফজলের সালাদটা আদায় করে পুরুষেরা অবশ্যই জামাতে আদায় করবেন মহিলাদের জন্য জামাত নেই জামাতে যাওয়ার জরুরত নেই তারা ঘরে বসে সালাত যেখানে আদায় করেছেন বাড়ির মসজিদেই ঘরের মসজিদেই সালাতের জায়গায় সালাত আদায় করে কিছু সময় বসে থেকে যদি সূর্য উদয়ের পরে সালাত দুই রেখাত অন্তত দুই রেখাত আদায় করতে পারেন তাহলে তার জন্য এত বড় মর্যাদা আল্লাহ তালা বরাদ্দ করবেন দর্শক সালাত বা চাষ এই সময় আদায় করা জরুরি নয় এই সময় থেকে দুপুরে আগ পর্যন্ত আদায় করা যায় বরং আমরা বেরিয়ে গেছি রোদ যেতে গিয়েছে কর্মব্যস্ততার ফাঁকে নটা দশটার দিকে আদায় করলে বিশেষ ফজিলাত আওয়াবিন সালাতের কথা বলা হয়েছে সালাতুল আউয়াবিন হেইনা মদুল ফেসাল। যখন বালি গরম হয়ে যায় উঠেরা বালির উপর বসতে পারে না ওই সময়টাই যখন আমরা সালাত আদায় করবো সালাত উদ্দোহা সালাত তখন সেটা আওয়াবিনের সালাত বলে গণ্য হবে আল্লাহর বেশি বেশি জিকিরকারী আল্লাহর নেককার প্রিয় বান্দাদের সালাদ গুলো গণ্য হবে অন্য হাদিসে আবু হরাই রাজি আল্লাহ তালা আনু বলছেন অসানি খালিলি বিথালাত আমার খালিল আমার প্রিয় বন্ধু আমার প্রিয় জন রসল্লাহ সাল্লাম আমাকে তিনটি বিষয় রসিয়াত করেছে আল্লাহ আদা আর কাতায় দোহা আমি যেন সাস্তের এই দুই রাকাত সালাদ কখনো না সারি দুই নম্বর আন আসুমা ফি কুল্লি শাহরিন সালাদ ইয়াম প্রতি মাসে তিনটে দিন রোজা রাখবো তিন নম্বর ঘুমানোর আগে আদায় করে অন্য আল্লাহ ওঠে আল্লাহ তালা তার হাত অঙ্গ পতঙ্গ সুস্থ রেখেছেন প্রতিটি অঙ্গ পতঙ্গ জোর গেরার জন্য তার আল্লাহর পথে সৎকা করা দরকার কিছু না কিছু দান করা দরকার কিছু দান করতে না পারো তাজফিতে হালিল করো আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর জন্য মানুষের আল্লাহর পথে ডাকো মানুষের ভিতরে সুসম্পর্ক তৈরি করে দাও সবগুলোই আল্লাহর পথে দান গুলো গণ্য হবে তবে ইউজিজি ও আনহু রাক আত যদি কেউ দুই রেক দোহা সালাদ চাষের সালাত আদায় করে তাহলে এই যে দেহের জন্য যে সুক্রিয়া দান সদাকা এটার জন্য এই দুই রেখাত সালাতে যথেষ্ট হবে অন্য হাদিসে রাসল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম

আল্লাহ সলাত দোহা ইল্লাহাব ওয়া সাল্লাতুল আউয়াবিন রসুল্লাহ সাল্লাল্লা হাসলাম বলছেন আল্লাহর প্রিয় অনেককার বেশি বেশি আল্লাহমুখী মানুষ এই দোহার সালাত সংরক্ষণ করতে পারে না আর এটাই হলো আল্লাহর প্রিয় অনেককার বান্ধাদের সালাত কাজেই আমরা সবাই চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা নিয়মিত না হলে যতটুকু পারি যে কয়দিন পারি সলাত দোহা আদায় করব এটা আমাদের আল্লাহর নৈকট্য অর্জনে তৎকিয়া অর্জনে অত্যন্ত সহায়তা করেন দর্শক আল্লাহতালা আমাদের ভালো রাখুন ওমা তফিক ইল্লা বিল্লাহ ওসাল্লাহ আলা মোহাম্দীন নিবি ওয়া আলা আলী ওয়াস হাবি আজ মাহিন ওসাল্লাম আলাইকুম ওয়াসনাতুল্লাহী ওবারাকত